সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31শে আগস্ট, রোজ বুধবার, মামা কৃষি টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি উত্তরবঙ্গের বিখ্যাত রাজশাহী সিটি হাট। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বুধবার। তো বুধবারের হাটটা ছোটোখাটো পরিসরের হয় এবং রবিবারেরটা বড় আকৃতির হাটটা হয়। তো এই হাট থেকে যারা আপনারা খামার উপযোগী ছোট এবং মাঝারি এবং বিগ সাইজের মহিষগুলো যারা আপনারা সংগ্রহ করতে চান, এই হাটে আসলে আপনারা এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন। তো আজকে এই হাটেরই বিভিন্ন চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং এই জোড়া মহিষটি দেখাবো, পাশাপাশি কিছু ছোটো সাইজের মহিষ আছে এগুলো দেখানোর চেষ্টা করব এবং এখান থেকে আপনারা কী সুযোগ সুবিধা পাবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। তো স্ক্রিনে যে জোড়া মহিষটি দেখতে পাচ্ছেন, সবে মাত্র হাট লাগছে, কিছু সংখ্যক মহিষ অল্প অল্প করে আসা ধরছে। তো ভিউয়ার্স, এই দুটা মহিষই হচ্ছে ষাঁড় বাচ্চা, ষাঁড় মহিষ। আসলে এগুলো ইন্ডিয়ান রাজস্থানি মহিষ। তো ভিউয়ার্স, আপনারা দেখলে বুঝতে পারবেন কি কোয়ালিটি, জাতমান। তো দুটা মহিষই এটা জোড়ায় বিক্রি হবে, একটা একটু সাইজে ছোটো, একটা একটু বিগ সাইজের আছে। দুটা মহিষই এভারেজে 2,30,000 টাকা দাম চাচ্ছিল বিক্রেতা ভাই। তো এগুলো সাধারণত বয়স হবে, এগুলো 14 থেকে 15 মাস করে বয়স হবে ছোটোটার, এবং বড়টা ছয় মাত্র দুইটা দাঁত হয়েছে। ভিউয়ার্স, যারা 1 বছরের প্রজেক্ট কিংবা 2 বছরের প্রজেক্ট হিসেবে এই মহিষগুলো মোটাতাজাকরণ করবেন, তারা এগুলো সিলেক্ট করতে পারেন। তো দুটা মহিষই সম্পূর্ণ সুস্থ সবল। আর আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বুধবার। আর সাধারণত আমাদের দেশে এই সমস্ত মহিষ খুব কম দেখা যায়, সরাসরি এগুলো ইন্ডিয়ান রাজস্থান থেকে আসা এই মহিষগুলো আপনারা খুবই কম দামে এই হাটে আসলে সংগ্রহ করতে পারবেন। তো যারা আপনারা ইন্ডিয়ান মুররা জাতের মহিষ খুঁজতেছেন, তারা আপনারা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান মুররা মহিষ, এটা একটা ষাঁড় বাচ্চা। ভিউয়ার্স, খুব যাতে মাতলে হাই কোয়ালিটি হাইব্রিড, হাই কোয়ালিটির বাচ্চা। আপনারা মাথার দিকটা খেয়াল করুন, মাথাটা কত ছোট, শিঙের অনেকটা ভাঁজটা দেখেন আপনারা, একেবারে ছোট ভাঁজ, মাজাটা অনেক উষার, গলাটা একেবারে সরু, নেজটা খাটো, আর পায়ের ভিতটা দেখেন আপনারা যখন এই ষাঁড় মহিষগুলো সংগ্রহ করবেন, এগুলোর পাগুলো দেখবেন লম্বা লম্বা আছে কিনা, তাহলে এগুলো 15 থেকে 16 মণ বডি ওয়েটটা নিতে পারবে। তো এই মহিষটার বয়স হবে মাত্র 10 মাস। তো বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলছি আমি, মহিষটা নাকি এখনও দুধ খায়, তবে ওর মাকে আলাদাভাবে বিক্রি করে দিচ্ছে, এটাকেও আলাদাভাবে সেল করার জন্য হাটে নিয়ে আসছে। তো অনেক ক্রেতাই আসছে, কেউ দরদাম দিচ্ছে, তো আমাকে বলছে যে 85,000 হলে নাকি বিক্রি করা যাবে। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দামটা ঠিক আছে কি না। এই ধরনের বাচ্চাগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান, এই হাটে আসলে আপনারা সংগ্রহ করতে পারবেন।